ময়নাগুড়ির নাবালিকা নির্যাতন এবং অগ্নিদগ্ধ হয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনায় আরও একজন অভিযুক্তকে গ্রেপ্তার করলো ময়নাগুড়ি থানার পুলিশ। অভিযুক্তের নাম অবিনাশ রায়। দ্বিতীয় অবিনাশ রায়ের বিরুদ্ধে নাবালিকার বাড়িকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। হুমকির ঘটনার পরই নাবালিকা গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ। অন্যদিকে আগে গ্রেপ্তার হওয়া অজয় রায় এবং বিজয় রায়ের চার দিনের পুলিশ হেফাজতের মেয়াদ এদিন শেষ হয়েছে। এই দুজন এবং তৃতীয় অবিনাশ সহ তিনজনকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। ফের তাদের সাত দিনের জন্য পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় আদালতের কাছে। বিচারক চার দিনের পুলিশ হেফাজতের মঞ্জুর করেন বলে জানিয়েছেন আদালতের সরকারি আইনজীবী মিনময় ব্যানার্জি। এই প্রসঙ্গে কি জানিয়েছেন সরকারি আইনজীবী মিনময় ব্যানার্জি এবং অভিযুক্তর আইনজীবী অভিজিৎ সরকার? এটা তো 15-4 যে দুজনকে একসাথে ফরোয়ার্ড করা হয়েছিল অজয় রায় এবং বিজয় রায়, তাদেরকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছিল। ওদেরকে পুলিশ কাস্টডি থেকে আজকে প্রোডাকশন দেওয়া হয়েছিল এবং একই সাথে আরেকটা প্লেয়ার ছিল, অর্থাৎ এই দুজনের আরও ফার্দার 7 দিনের পুলিশ কাস্টডি চাওয়া হয়েছে, যে ইনভেস্টিগেশনে কিছু ইম্প্রুভমেন্ট হয়েছে এবং আরও ফার্দার কিছু এভিডেন্স কালেকশনের জন্য এদের ফার্দার একটা পুলিশ কাস্টডি দিয়েছে এবং লার্নার কোর্ট তাদেরকে আরও 4 দিনের ফার্দার পুলিশ কাস্টডি অ্যালাউ করেছে। এবং একই সাথে আরেকজন নতুন অ্যাকিউজকে ফরওয়ার্ড করা হয়েছে, অবিনাশ রায়, তার এগেনস্ট একই অ্যালিগেশন আছে, অর্থাৎ যে অফেন্সটা হয়েছে তাতে সে ইনস্টিগেট করেছিল এবং কো অ্যাকিউজ যাকে বলা হয়। এবং এর ক্ষেত্রে পুলিশের প্রেয়ার ছিল আরও 7 দিনের পুলিশ কাস্টডি এবং সেক্ষেত্রেও লার্নার কোর্ট 4 দিনের পুলিশ কাস্টডি অ্যালাউ করেছে, অর্থাৎ টোটাল তিনজনেরই হচ্ছে 4 দিনের পুলিশ কাস্টডি হলো। এবং নেক্সট প্রোডাকশন ডেট এদের হয়েছে 23 তারিখ, 23-4 এই তিনজনকে প্রোডাকশন ডেট করা হলো। অবিনাশ রায়ের বিরুদ্ধে কী অভিযোগ হয়েছে? হয়েছে বলো, একই অভিযোগ হয়েছে, অর্থাৎ যে অফেন্সটা যেটা হয়েছিল সেটাতে ইনস্টিগেট করা, সেটাতে অ্যাবেটমেন্ট করা এবং সেটাতে সাহায্য করা। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই বাইক পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60-80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড, কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। পুলিশ ইভেন্টে নিয়েছিল আজকে অজয় বিজয়ের সাথে আরেকজন আসামিকে, তাদেরই কাকাকে ধরে নিয়ে আসছে পুলিশ, তাকে যখন দেখতে গিয়েছিল। তা আবার তাদের পুলিশ 4 দিন রিমান্ডে চেয়েছে তদন্তের জন্য। সেটা পুলিশের বক্তব্য বা অভিযোগকারীর বক্তব্য যে অজয় বিজয়ই দুজনকে পাঠিয়েছিল, সেই অনুযায়ী পুলিশ এখন ঘটনা হচ্ছে পুলিশ রিমান্ডে চেলো কেন, এটা ইয়ে পুলিশ আসামি ধরার জন্য রিমান্ড চাওয়াটা এটা ঠিক না আর কি, আসামি তাহলে পুলিশ আর কি কাজ করবে, এটাই ঘটনা, পুলিশ তদন্ত চলছে, এর বেশি আর কিছু। আর ওই আজকে তো আরেকজন নতুন করে যে ইসে হয়েছে, অ্যারেস্ট হয়েছে, তার বিরুদ্ধে কী অভিযোগ হয়েছে? অভিযোগটা তো আসামি পক্ষের থেকে অভিযোগ করা হয়েছে, নাবালিকার মা বলেছে যে এই অজয় বিজয়ের যে কেস হয়েছিল আগে, যে কেসে ওরা জামিনে রয়েছে, সেই কেস থেকে তুলে নিতে অচেনা লোক এসেছিল। তা ঘটনা হচ্ছে যে অচেনা লোকটা আসলো সেই অচেনা লোক হিসাবে তাহলে অজয় বিজয়ের কাকাকে নিয়ে আসলো, তাহলে নিশ্চয়ই অজয় বিজয়ের কাকাকে চিনত, আসামি তো চিনত, তার নাম তো অভিযোগে নাই, তাকেও আবার পুলিশ রিমান্ড নিল 4 দিন।